আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো, এটা হলো জিকচার বাইক। তো এই বাইকটির সমস্যা হলো যেটা, আমরা যখন বাইক চালাচ্ছি তখন আপনার ইঞ্জিন থেকে ক্যাটকাট ক্যাটকাট একটা শব্দ আসতেছে। মানে শব্দটা কীরকম আমি আপনাদেরকে বলি, মানে কোনো চুরি, হাতের যে চুরি ভাঙলে যেরকম সাউন্ড আসে এরকম আসতেছে। মানে মোট কথা, কেরোসিন তেল ঢুকলে তেলের মধ্যে যেরকম সাউন্ড, এরকম সাউন্ড আসতেছে। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো যেটা, হঠাৎ করে আপনার মাইলেজটা কমে গেছে। এখন আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো, ইনশাআল্লাহ সমাধানও দিব। একটি হলো হঠাৎ করে আপনার মাইলেজ কমে যাওয়া, দ্বিতীয়টা হলো ইঞ্জিন থেকে ক্যাটকাট ক্যাটকাট সাউন্ড আসার কারণ কী। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। তো ভিউয়ার্স, সর্বপ্রথম বিষয়, আমাদের সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশন যেগুলো বাইকে আছে, এখন তো দেখা গেল 100 সিসি থেকে শুরু করি হাইয়ার সিসি সবগুলো বাইকেতে সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশন আছে। তো সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনে যদি এখানে আমাদের তেল জমে, সেক্ষেত্রে কিন্তু ক্যাটক্যাট শব্দ করে। মানে এটার জন্য যে শুধু ক্যাটক্যাট শব্দ করে বিষয়টা এমন না, বর্তমান সময়ে আমাদের আরও অনেক কিছু বিষয় আছে, সেগুলো আমি বলবো। যদি আপনার ক্যাটক্যাটি সাউন্ড আসে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনে যে স্ট্যান্ডার্ড দুটো আছে, তো আমরা সেকেন্ডারিটা খুলে এখানে যে জমা যে তেলটা থাকে, এই তেলটা আমরা পরিষ্কার করে দেবো বা ফেলাই দেবো। আর এখানে একটা বিষয়, এটা বেশি ভালো করতে যাবেন না। বেশি ভালো বলতে, এখানে খুলে সর্বোচ্চ আপনারা সুদি কাপড় দিয়ে একটু পরিষ্কার করে দিবেন। আর টিভিএস ব্র্যান্ড বা অন্যান্য বাইকে যে পরিমাণ তেল জমা থাকে, সে পালসার এবং জিকসারের মধ্যে এখানে তেল জমে থাকে কম, আশা করি বুঝতে পারছেন। এখন তেল এখানে জমা থাকলে ক্যাটক্যাট ক্যাটক্যাট শব্দ করবে, এটা 100% আপনারা শিওর থাকেন। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো যেটা, এই ক্যাটক্যাট সাউন্ডের জন্য বর্তমান সময়ে আমাদের যেটা চলতেছে সেটা হলো যেটা, আমাদের দেশের তেলের যে মানটা আছে, এই মানটা নিয়ে তো আপনারা আশা করি বুঝতে পারছেন, আমার কিছু বলতে হবে না। তো আপনারা আপনাদের এলাকা থেকে ভালো পাম্প থেকে অকটেন ইউজ করবেন। আর দ্বিতীয় নম্বর বিষয়, তারপরও যদি ক্যাটক্যাট ক্যাটক্যাট শব্দ করে, সেক্ষেত্রে হুইল ট্যাঙ্কের ভিতরে আপনারা অকটেন বুস্টার ইউজ করতে পারেন। অকটেন বুস্টারটা ইউজ করলে, মানে আমাদের অকটেন, অকটেনের যে মাপ থাকে একটা, আপনারা আশা করি জানেন, বা অকটেনের যে কোয়ালিটি থাকে, অকটেন বুস্টারটা ইউজ করলে তার থেকে আমরা একটু বেটার পাবো। আমাদের দেশে প্রেক্ষাপটে ধরেন যে একটু যদি ভেজাল থাকে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন আপনার ক্যাটক্যাট করবে। আপনি থুতল যখন দিবেন মানে ইঞ্জিন ভেঙে চুরে যাবে। নতুন বাইকেরও সেম একই অবস্থা, ভেঙে চুরে যাবে। সেক্ষেত্রে যদি আমরা ভালো মানের অকটেন বুস্টার ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ওই ভেজাল যেটা পড়ছে এটা কেটে যাবে, মানে তেলের যে মানটা এটা আপ হবে, মানে একটু ভালো আমরা পাবো, আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনার ক্যাটক্যাট ক্যাটক্যাট সাউন্ডটা বন্ধ হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা তেল মাইলেজের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা এখন আমরা কথা বলি। তো তেল মাইলেজটা ওকে করার আগে সর্বপ্রথম বিষয়, আমাদেরকে টেপিট অ্যাডজাস্ট করতে হবে। কারণ টেপিট যদি আমাদের ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে বাইক ভারী চলবে, আর বাইক ভারী চললে ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। ইঞ্জিন অতিরিক্ত হিট হলে দেখা গেল যে আমাদের ইঞ্জিন থেকে ক্যাটক্যাটক্যাট সাউন্ড আসতে পারে। তো এখন আমরা এটা টপ করে নিচ্ছি, টপ করে নিয়ে আমরা টেপিটটা চেক দেবো। তো এখন আমরা টেপিট ক্লিয়ারেন্সটা চেক দেব। তো জিকচার বাইকের আমাদের ইনটেক এক্সস্ট, ইনটেক ভ্যালভ হলো আপনার 0.04 mm থেকে 0.06 mm এর মধ্যে আমরা রাখতে পারবো। এখন এখানে বিষয়টা হলো যেটা, 4 থেকে 6, এটা 4 থেকে 6, এটা কন্ডিশন, বাইকের কন্ডিশন বা হেডের কন্ডিশনের উপর নির্ভর করে যে কোন বাইকে কত দিতে হবে। আপনার অরিজিনালে 6 থাকে, বাইক যদি আপনার পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইনটেক ভ্যালটা 0.04 দিতে পারেন, কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার বাইকের সাউন্ড ভালো থাকে, স্মুথ সাউন্ড থাকে, সেক্ষেত্রে আপনারা টেপিটের ফিলিপিলে একটু বাড়ায় রাখবেন বা 6-এ রাখবেন, কোনো সমস্যা নেই, তাতে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। তো এটা যেহেতু আমাদের মাইলেজের বিষয় আছে, আমরা এটা 0.06 দিয়ে দিব। তো এটা আমরা একটু লুজ করে নিছি, এখন আমরা এটা অ্যাডজাস্ট করে দিব। ইজি, ওকে।
তো এক্সস্ট ভাল্বটা, এক্সস্ট ভাল্বটা জিক্সর বাইকের অরিজিনালে থাকে আপনার 0.08 থেকে 0.12, মানে 12। তো বিষয়টা হলো যেটা, এখন যদি আমরা 12 দিয়ে দেই সেক্ষেত্রে বাইকটা ভালো চলবে, ইঞ্জিন ওভারহিটিং ইস্যু কম থাকবে, কিন্তু সাউন্ড একটু আসতে পারে। তো অনেকেই আমরা দেখে অনেক সময় দেখেন যে নতুন বাইকের ইঞ্জিন হিট হয়ে গেলে হেড থেকে যে 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 সাউন্ড আসে, এই সাউন্ডটা যারা সমস্যা মনে করে তাদের বাইকে দেখবেন যে ক্যাম হয়তো বা আপনার ক্ষয়া গেছে বা ভাল্ব বাঁকা গেছে, এরকম সমস্যা হতে পারে। কারণ এখানে একজস্ট ভ্যালভের সঙ্গে ডিকম্প্রেশন বা একজস্ট রকারের সঙ্গে ডিকম্প্রেশন লাগানো থাকে, এটা ফ্রি ফেলে রাখাটাই বাইকের জন্য ভালো বা আপনার পারফরমেন্সের জন্য ভালো। তো এখন যেহেতু 0.08 থেকে 0.012 থাকে, সেক্ষেত্রে আমরা এটার সাউন্ডও ভালো থাকবে, পারফরমেন্সও ভালো লাগবে, আমরা 10 দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন, আপনারা এভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ বাইকের পারফরমেন্স এবং সাউন্ড দুটোই ভালো থাকবে। ধরো ওই দিক দিয়ে ধরো, আর পাশাপাশি এখানে আরেকটা বিষয় বলে দিই, আমাদের অন্য অন্য বাইক যেমন জিক্সার ব্যতীত অন্য অন্য বাইকের আপনার ক্লাসের ফ্রি ফেলে ঘন ঘন মানে চেক দেওয়া লাগে বা অ্যাকুরেট করতে হয়, অনেক সময় দেখা গেলো টাইট করতে হয়, কিছু সময় লুজ করতে হয় ক্লাস। আর জিক্সার বাইকের এই বিষয়টা কিন্তু খুবই কম, আপনি 5-6 হাজার কিলো চলার পরপর যদি ক্লাসের ফ্রি ফেলেটা একটু চেক দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ ভালো চলবে। আর এখানে আরেকটা কথা বলে নিই, জিক্সার বাইকের একটা কমন সমস্যা, ক্লাস ছেড়ে দিলে ঘ্যাস করে ওঠে, এই বিষয়টাও নিয়েও ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আমরা কার্বোরেটর পিস্টনটা খুলে নিছি, তো কার্বোরেটর পিস্টন এখানে একটা কাজ করতে হবে, তো এখানে আমরা কার্বোরেটর পিস্টন পিনটা খুলে নেব, খুলে নিয়ে এটা মাঝখানে আছে, খুলে নেওয়ার পর আমরা এটা উপরের দিকে দেব, উপরের দিকে দেওয়ার পরে এই যে ছোট যে ওয়াশারটা আছে এটা এখন আমাদেরকে, আগে ছিল আপনার উপর দিকে, এখন আমাদেরকে এটা নিচের দিকে দিতে হবে। যদি নিচের দিকে না যান সেক্ষেত্রে আপনার মাইলেজ ভালো যাবে, গাড়ি আপনার 16 ইঞ্চে ধাক্কাবে বা আপনার 40-50 ইকোনমির মধ্যে বাইক ধাক্কা ধাক্কি করবে, আশা করি বুঝতে পারছেন। তো এটা ওয়াশারটা আবার নিচের দিকে দিয়ে দেবেন, লকটা উপরের দিকে দিয়ে দিবেন, ওয়াশারটা উপর থেকে নিচে যাবে, আশা করি বুঝতে পারছেন, সেক্ষেত্রে মাইলেজ ইনশাআল্লাহ ভালো আসবে। তো এটা এখন আমরা সেট করে দিয়ে বাইকটা স্টার্ট দিয়ে আপনাদেরকে আরপিএমটা সেটিং করে দেখাচ্ছি। আরপিএম কমে দাও, কমা একটু, কমা কমা তার আরপিএমটাও ইনশাল্লাহ অনেক সুন্দর সেট হয়ে গেছে, আশা করি বাইকটাও ইনশাল্লাহ ক্যাটকারি করবে না এবং মাইলেজটাও ভালো পাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।